মানুষের মন জয় করা অতটাও সহজ কাজ নয়। মানে আপনি যাকে যত বেশি ভালোবাসেন সে আপনাকে আরও তত বেশি ইগনোর করে চলে। আর তাই আপনি গুগল বা ইউটিউবে এসে নানা ধরনের প্রশ্ন করেন, মামা তুমি আমাকে বলতে পারবা কীভাবে গার্লফ্রেন্ড মানে মানুষের মন জয় করা যায়? ঠিক যদি তাই হয়, মানে আপনি যাকে পেতে চাচ্ছেন সে আপনাকে আরও তত বেশি ইগনোর করে চলছে, তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। কারণ কীভাবে শুধু কথা বলে যে কারো মন জয় করা যায় সেটাই এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। তো চলুন প্রথমে কিছু বাংলা উপায় জেনে নেওয়া যাক, শেষের দিকে এর বিজ্ঞান ব্যাখ্যা করার চেষ্টা করব। তো নাম্বার ওয়ান, লিসেন উইথ ইওর হার্টস, মানে মন দিয়ে শুনতে থাকুন। আপনার সঙ্গে যখনই সে কথা বলবে তখনই তা মন দিয়ে শুনুন। ভালো লাগলে প্রশংসা করুন, পুরো কথাটা শুনে তারপর মন্তব্য করুন। যেমন কোনো একজন ব্যক্তি বলেছিলেন, আধার দিয়ে যেমন আধারকে আড়াল করা যায় না সেক্ষেত্রে আলোর প্রয়োজন হয়, তেমনই আলো দিয়েও কখনো আলোকে আড়াল করা যায় না সেক্ষেত্রে আধারের প্রয়োজন হয়। ঠিক তেমনই ঘৃণা দিয়েও কখনো ঘৃণাকে মুছে ফেলা যায় না, একমাত্র ভালোবাসা দিয়েই তা পাওয়া সম্ভব। নাম্বার টু, লুক ইন দি আই অ্যান্ড টিল্ক, চোখে তাকিয়ে কথা বলুন। আপনি দেখতে যেমনই হয়ে থাকুন না কেন, যখনই কারোর সাথে কথা বলবেন তখনই তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। যতক্ষণ সম্ভব চোখে চোখ লাগিয়ে কথা বলুন। আর এটাতে আপনার স্মার্টনেস, আপনার পরিচয়, মানে আপনি কেমন ধরনের তা প্রকাশ পাবে। হতে পারে প্রথম প্রথম আপনার একটু নার্ভাস লাগতে পারে, তো সমস্যা নেই, নিজেকে নিজেই একবার বলে ফেলুন, হ্যাঁ আমি পারবো। কেননা এই টেকনিকটি যে কেবল আপনার প্রিয় মানুষটিকে ইমপ্রেস করানোর কাজে লাগবে তা কিন্তু নয়, তার সাথে আপনার বন্ধু, আপনার বান্ধবী, পার্টি ফাংশন বা জরুরি কোনো মিটিংয়ে যদি আপনি এভাবেই কনভারসেশন চালিয়ে যান, মানে চোখে চোখ লাগিয়ে থাকেন, তাহলে খুব সহজেই আপনি যে কাউকে ইমপ্রেস অথবা মন জয় করতে পারবেন। তাই কারো মন জয় করতে চাইলে আগে তার কথা মন দিয়ে শুনতে হবে, প্রশংসা করতে হবে। আর আয়নার সামনে দাঁড়িয়ে যেভাবে নিজেই নিজের সাথে কথা বলেন ঠিক সেই একইভাবে তার সাথেও কথা বলতে হবে। অ্যান্ড নাম্বার থ্রি, বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা, এটাতে একটু মনোযোগ দিন। এই টেকনিকটি আপনাকে ধোয়ার মতো উপরে অ্যান্ড বৃষ্টির মতো মাটিতে নামাতে পারে। সো বি কেয়ারফুল, সবসময় মাথায় রাখতে হবে আপনি যে কথাটি বলছেন তার সাথে আপনার শারীরিক ভাষার মিল বা ঠিক আছে কিনা। ধরুন আড্ডা দেওয়ার সময় হাত পা নেড়ে কথা বললে আড্ডা জমে, আর প্রেমের সময় চোখের ওঠানামায় সব কাজ করে দেয়। বিশ্বাস না হলে চোখ বন্ধ করুন আর ভাবুন যে খবর পড়ছে আর যে রিপোর্টারের দায়িত্বে আছে তাদের ভিতরের আসল পার্থক্যটা। আর যখনই আপনি সঠিক স্থানে সঠিক কৌতূহল তৈরি করবেন, আমার বিশ্বাস মানে আপনিও বুঝতে পারছেন পরে কি হতে পারে, অর্থাৎ হিরো আলম থেকে হিরো আর জিতেন্দ্র থেকে জিত। তো এবার আসুন এর বিজ্ঞানী ব্যাখ্যাটি দেখে নেওয়া যাক, মানে এরকম কেন হয়। সাইকোলজির ভাষায় সম্পর্কের আকর্ষণ বাড়াতে আমাদের শরীরে থাকা এক একটি হরমোন এক একটি কাজ করে থাকে। যেমন ফেরোমোন নামক এই হরমোনটি প্রেমে পড়ার ক্ষেত্রে কঠোর ভূমিকা পালন করে, যেটা থাকে একমাত্র ঘাম আর চোখের জলে। আমাদের মস্তিষ্কে ডোপামিন নামের এক ধরনের হরমোন থাকে, যেটা যে কোনো কাজ করার ক্ষেত্রে ইচ্ছা শক্তিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। এই ডোপামিন সিস্টেমকে মস্তিষ্কের রিওড সার্কিটারিও বলা হয়ে থাকে, যেটা বেড়ে গেলে ভালো লাগার অনুভূতি বেড়ে যায়, ক্ষুধা কমে যায়, অনেক ধরনের শক্তি বেড়ে যায়, অনেক সময় ঘুমের মাত্রাও কমে যেতে পারে। আর তাই যখনই আপনি যে কারোর সাথে কথা বলবেন তখনই আজকের এই তিনটি টিপস আপনাকে ফলো করতে হবে, যার ফলে আপনি যার সাথে কথা বলছেন সে ইন্টেনশনালি ব্রেক হয়ে যাবে, আপনাকে ইন্টেলিজেন্ট ভাববে, অচেরাই আপনার গভীরে ঢুকে যেতে পারবে, একটা গভীর সম্পর্ক ক্রিয়েট হবে। বিশ্বাস না হলে একবার অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন, আর ঠিক সাত দিন পরে ফিরে এসে আপনার পরিবর্তন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে নতুন কিছু নিয়ে। তার আগে বলে রাখছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে রাখুন এই ধরনের ভিডিও সববার আগে পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, মোটিভেশন, এডুকেশন, ক্যারিয়ার, টিচিং। টিল দেন টেক কেয়ার, খোদা হাফেজ।